তার চলচ্চিত্রের ছবির ব্যবসা সফল করার জন্য তিনি এখানে কোরআন অবমাননা করছেন, তিনি ইসলামকে অবমাননা করছেন। উনার ছবিকে অতি লম্বে বন্ধ করে দেওয়া উচিত এফডিসির ভিতর। যদি বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে যদি ধর্মকে অবমাননা করার জন্য শাস্তি নির্ধারণ করা হয়, তাহলে এই রাসেল মিয়াকে 17 দিনের রিমান্ডে নিয়ে ফিটানো দরকার। আরে বেটা, তুই কত বড় বুদ্ধিজীবী হয়েছস, তোর কাছ থেকে এদেশের মানুষ কোনটা কোরআনে জায়েজ কোনটা কোরআনে না জায়েজ তোর কাছ থেকে শিখবে? তুই কে বেটা? তুই কি আল্লাহর ওলি নাকি বেটা? যে কোরআন শরীফে তুই হাত রাইখা বলবি যে ছবি দেখলে পাপ হবে না, আবার কপালে চুমো খাবি? আসলে এটা আমি বিষয়টা দেখছি, রাসেল মিয়া ভাইয়ারে যে ছবিটা তিনি তৈরি করলেন, এখন এর আগে তিনি ইউটিউবে ছবি করতেন। তা আমি একজন হকার, আমি দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি বিভিন্ন চ্যানেলে, এটা আজকে সারা বাংলার মানুষ আমাকে চিনে। তা আমি এ ব্যাপারে যদি আপনারা শুনতে চান কিছু কথা বলি, আমি মনে করি এটি বাংলার ইতিহাসে চূড়ান্ত নাস্তিকের পরিচয় উনি দিয়ে গেছেন। উনি বলছেন যে কোরআন শরীফে তিনি হাত রেখে বলবেন যে কাইন্দা কাইন্দা বলছেন, অভিনয় কাহাকে বলে? দেখেন, ইসলাম নিয়ে আজকে বাংলাদেশ অভিনয় শুরু হচ্ছে, কোথায় আল্লাহ, কোথায় আল্লাহ নাই? এদের জন্য আমি মনে করি যে আল্লাহর আসমানি পয়সালা আসবে। আমরা মুসলমানেরা আজকে মুখ বুঝে সহ্য করতেছি কেন? আজকে চতুর্দিকে শয়তানের রাজত্ব চলছে। সে বলতেছে কোরআন শরীফে হাত রেখে, রাসেল মিয়া বলতেছে যে আমার এই ছবি দেখলে কোনো পাপ হবে না, বাট এই ছবি দেখার পরে এটা দেখে নাকি নামাজও পড়তে পারবে, অজু ভাঙবে না। এত বড় ইসলামিক চিন্তাবিদ তিনি কবে হয়ে গেলেন একজন চলচ্চিত্রের নায়ক হয়ে? এরপরে তিনি ওই একটা নায়িকাকে তিনি কপালে চুমো দিচ্ছেন, তিনি এটা কি পাপ না? আপনি কোরআন শরীফ মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি নামাজ পড়বেন কি পড়বেন না ঠিক আছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ আপনাকে বলে নাই যে জোর করে কেউ আপনাকে মাইরে হেদায়ত করবে, হেদায়তের মালিক আল্লাহ। কিন্তু কোরআনে যেটা নাই সেটা আপনি কেন কোরআনের থিওরি আপনি মানুষকে দেখাচ্ছেন আপনার ছবির ব্যবসা ভালো হওয়ার জন্য? আপনারাই তো ধর্ম ব্যবসায়ী মিয়া, আপনারা কোরআন নিয়ে ব্যবসা করবেন এখন, আর আপনারা এদেশের আলেম ওলামাদেরকে মৌলবাদের আখ্যা দিয়ে দিবেন, জঙ্গিবাদের আখ্যা দিয়ে দিবেন। এগুলো হচ্ছে কেন জানেন? বাংলাদেশে বর্তমানে ইসলামিক কার্যক্রমগুলো বাধাগ্রস্ত হওয়ার কারণে আজকে এই ক্ষুধাত্রহী নাস্তিকেরা চান্স পেয়ে গেছে একের পর এক ইসলাম নিয়ে কুচুক্তি করার দুঃসাহসী দেখানো দেখাতে তারা পারছে। আজকে আমি গোটা জাতির বিবেকবান মানুষের বিবেককে জিজ্ঞাসা করি, যদি বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে যদি ধর্মকে অবমাননা করার জন্য শাস্তি নির্ধারণ করা হয়, তাহলে এই রাসেল মিয়াকে 17 দিনের রিমান্ডে নিয়ে ফিটানো দরকার। আরে বেটা, তুই কত বড় বুদ্ধিজীবী হয়েছস, তোর কাছ থেকে এদেশের মানুষ কোনটা কোরআনে জায়েজ কোনটা কোরআনে না জায়েজ তোর কাছ থেকে শিখবে? তুই কে বেটা? তুই কি আল্লাহর ওলি নাকি বেটা? যে কোরআন শরীফে তুই হাত রাইখা বলবি যে ছবি দেখলে পাপ হবে না, আবার কপালে চুমো খাবি? এগুলো করতে গেলে তোমরা ইউরোপে চলে যাও, 96% মুসলমানের দেশ, 360টা ওলির দেশ। আমাদের বাংলাদেশের মানুষ যে যে কর্মই করুক না কেন, প্রত্যেকেই কিন্তু ধর্মপ্রাণ মুসলমান। এখানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আমরা যে যে দলে করি আমরা কিন্তু ইসলামিক মাইন্ডের সবাই। সেই দেশে রাসেল মিয়া আইসা আমাদের কাছে কোরআনের তিনি এই দিক নির্দেশনা দিচ্ছেন যে কোরআন শরীফে এটা জায়েজ ওটা জায়েজ না। এগুলো শুরু হয়ে গেছে কিছু কিছু বুয়া সংসদ সদস্যের কাছ থেকে, এরাও কিন্তু কিছু কিছু বাউল শিল্পী এদেশে বলার সাহস পাইছে যে কোরআনে গান জায়েজ। আপনারা এই ভিডিও নিশ্চয় সারা দেশের মানুষ দেখছে। আমি জননেত্রী শেখ হাসিনাকে উদাত্ত আহ্বান করব, এরা যত ফাইজলামি করতেছে ইসলাম নিয়ে এদের লাগামকে টেনে ধরুন, আর না হলে জনগণের কাছে কিন্তু আপনি বিতর্কিত হয়ে যাচ্ছেন। আমি বরাবর একজন দেশের প্রধানমন্ত্রীকে আমি কখনো কটাক্ষ করি না, যেহেতু আমি হকারি করি, আমি আমার সীমাবদ্ধতা সম্পর্কে জানি, কিন্তু আমি উচিত কথা বলবই বলবো। এ পর্যন্ত 1.5 বছর 2 বছর বলতেছি উচিত কথা ইউটিউব ফেসবুক বিভিন্ন চ্যানেলে, এখনো বলবো, আমি সত্য বলবো, আমি আগেও বলছি, এটা বলতে গিয়ে যদি আমার মৃত্যু হয় হবে, তবে আমি কাউকে গিভ করি না, যেটা সত্য সেটা বলি। আজকে রাসেল মিয়া যে উদাহরণ দাঁড় করাইলেন, তার চলচ্চিত্রের ছবির ব্যবসা সফল করার জন্য তিনি এখানে কোরআন অবমাননা করছেন, তিনি ইসলামকে অবমাননা করছেন। উনার ছবিকে অতি লম্বে বন্ধ করে দেওয়া উচিত এফডিসির ভিতর, এফডিসির মধ্যে নজরদারি করা উচিত। এরা এ ধরনের ভুয়া ছবি আবিষ্কার করবে আর আমাদের ধর্মীয় মূল্যবোধে তারা আঘাত করবে, এগুলি বরদাস্ত করা হবে না। আমি রাসেল মিয়ার মতো এই ধরনের কুলাঙ্গার নাস্তিকদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, সময় আছে বাংলার জমিন ছেড়ে অন্য কোথাও চলে যা, নাহলে এই দেশের তহিদি জনতা তোদেরকে আন্ডার প্যান্ট পর্যন্ত টান দিয়ে খুলে ফেলবে। এইগুলো বলতে গেলে আমাদের রক্তে শিহরণ জাগ্রত হয়। আমি প্রধানমন্ত্রীকে বলবো, উনি দেশের একজন অভিভাবক, এই ধরনের আবাল তাবাল চলচ্চিত্র শিল্পী সমিতির যারা আছে এদেরকে তাড়াতাড়ি করে বরখাস্ত করুন, আর না হলে জনপ্রিয়তা কিন্তু শূন্যের কোটায় নামছে, তো নামছে আরো নামবে। এরা কে? এরা এক একবার এক এক দেশ ধরে এরা বিভ্রান্তমূলক কথা বলে রাষ্ট্র সমাজকে আজকে তারা
ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে দিচ্ছে। তাই আমি বলবো সবাইকে, সারা বাংলাদেশের যত জনগণ আছেন, আপনারা আমরা একসময় মারা যাব। এই বাংলাদেশ আজকে শয়তানের চরণভূমিতে পরিণত হচ্ছে। যে যা যেভাবে পারছে বেভাস কথা বলছে, মন্ত্রী এমপি সংসদ সদস্য থেকে শুরু করে প্রত্যেকটা জনপ্রতিনিধি, দায়িত্ববান ব্যক্তিরা দায়িত্বহীন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীর ইমেজকে নষ্ট করছে। ওদেরকে লাগাম টেনে ধরার জন্য আমি বহু বক্তব্য বলেছি। আমার মনে হয় বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীরা কানে তুলো দিয়েছেন, শুনেও তারা না শোনার বান করছেন। এতে করে ক্ষতি হচ্ছে কিন্তু আওয়ামী লীগের, ক্ষতি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। আমরা যতটুকু জানি যে একটা প্রয়োজন ছাড়া একটা ছবি উঠাবো হারাম, আর তিনি বলতেছে ছবি দেখে, এই মুভিটা দেখে যদি কেউ অজু করে এই মুভিটা দেখে তারপরও তার সে নামাজ পড়লে নামাজ হবে, এটা কতটুকু কি বললো? হযরত ওমর ফারুকের মতো শাসক যদি আজকে বাংলাদেশে থাকতো, ওর শরীর থেকে মাথা এক কবে নামাই দিত। আর আমি যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট হইতাম, আমি ওকে 21 দিনের মধ্যে ফাঁসির কাষ্ঠ ঝুলিয়ে দিতাম। তোর মতো নাস্তিকের জায়গায় এই বাংলাদেশ না, ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত আমি মনে করি। নাসের মিয়াকে ও মৃত্যুদণ্ডের আসামি হয়ে গেছে এখন।